সালামু আলাইকুম ভিওর্স সকাল নিউজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তুষার আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা বাবরি মসজিদের পরে এবার ভারতীয়রা হাত দিয়েছেন মুসলিমদের যায়। তারা এবার নেক্সট রাম মন্দির বানাতে চায় কাবা শরীফের উপরে দর্শক শ্রোতা যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না তারা সেইটা বলে বিভ্রান্ত এবং বিশৃঙ্খলার সৃষ্টি করছে চিন্তা করুন আমরা যেটা স্বপ্নেও চিন্তা করতে পারি না আমাদের পবিত্র কাবা শরীফের উপরে তারা বানাতে চায় রাম মন্দির বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা রাগ করবেন না আমি আপনাদেরকে প্রমাণ দিব তার আগে কিছু কথা বলে নেই সৌদি আরবে প্রবাসী হিসেবে থাকেন ইন্ডিয়ান এক কুলাঙ্গার হারিস বানজেরা এই কুলাঙ্গার সৌদির বাচ্চাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং অবশেষে এই কাবা শরীফের উপরে রাম মন্দির বানানোর একটা স্ট্যাটাস দিয়েছেন যেটি রাতারাতি ভাইরাল হয়ে পড়ে আর সে এখন সৌদি আরবের জেলে বন্দি বন্ধুরা আপনাদেরকে চলুন তার স্ট্যাটাসটি দেখিয়ে আনি স্ট্যাটাসটিতে লেখা আছে এরকম সব ভারতীয় ভাই একসাথে হন এরপরে যে রাম মন্দিরটি তৈরি হবে সেটি হবে মক্কা শরীফে আপনারা সকলেই এর জন্য প্রস্তুত হয়ে যান জয় শ্রীরাম আর অবশেষে এটি বলেছেন মোদি তাদের সঙ্গেই আছেন চিন্তা করুন এই উগ্রবাদী মোদি আর কত নিচে নামতে পারে আমরা কত দূর পর্যন্ত কল্পনা করতে পারি আমাদের সীমার বাইরে চলে গেছে এই মোদী সরকার তার যে ব্যবহার আচারগুলো শুরু করেছে এখন তাতে তাকে আর টিকিয়ে রাখা সম্ভব হবে না বন্ধুরা আপনারা শুধুমাত্র ভিডিওটি দেখে চলে যাবেন না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করা থাকবে আপনারা এই বিষয়টিতে তীব্র প্রতিবাদ জানাবেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনার শরীরে যদি মুসলিমের রক্ত থাকে আপনি এই ভিডিওটি এড়িয়ে কোনো সময় যাবেন না আমাদের পবিত্র কাবা শরীফ আমাদের নবীর চোখের মনি আর সেই জায়গায় যদি তারা রাম মন্দির করতে চায় তাহলে মুসলিমরা কোন পর্যায়ে যেতে পারে অবশ্যই আপনারা কল্পনাও করতে পারেন না তাদের যে চিন্তা ধারণা একবার চিন্তা করুন এই ভারতীয় নাগরিক হারিস বাঞ্জেরা তার কর্তবর কলিজা সে মক্কা শরীফের উপরে বানাতে চায় রাম মন্দির সে বাবরি মসজিদের পরে এবার সরাসরি হাত দিয়েছেন কাবা শরীফের উপরে বন্ধুরা আপনাদের কাছে সর্বশেষ একটাই অনুরোধ থাকবে আপনারা হারিস বাঞ্জারির এই স্ট্যাটাচের কি প্রতিবাদ করতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আর কেউই এই বিষয়ে প্রতিবাদ না করে যাবেন না অবশেষে এই বলে ভিডিওটি শেষ করতে চাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন কোরআনার হাদিসের আলোকে আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম